আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি হচ্ছে এমএম কিট খাওয়ার পর কি কি সমস্যা হয়, ঠিক আছে? তো যারা এমএম কিট খেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে দিবে। অথবা দেখা যাচ্ছে এমএম কিট অনেকেই খেয়ে ফেলছেন, তারপর আপনার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, তাহলেই আজকের এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখেন, সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে এমএম কিট ট্যাবলেট খাওয়ার পর অনেক মহিলাদেরই দেখা যাচ্ছে এই ব্লিডিং, কোনোভাবেই আপনার ব্লিডিং বন্ধ করতে পারতেছেন না। দেখা গেছে কারো 10 দিন হয়ে গেছে, কারো 1 মাস হয়ে গেছে, বিভিন্ন জনের বিভিন্ন দিন পার হয়ে গেছে, কারো দেখা যাচ্ছে 1 মাস, কারো 2 মাস হয়ে যাচ্ছে, এরপরও আপনার মেন্স পড়া বন্ধ হচ্ছে না। তো এর জন্য আপনার করণীয় কী কী এবং কী করলে আপনি সাধারণত দেখা যাচ্ছে আপনার অনাকাঙ্ক্ষিত গর্ভধারণকে আটকানোর জন্য দেখা যাচ্ছে আপনারা অনেকেই এই এমএম কিট ট্যাবলেট খেয়ে গর্ভপাত করে ফেলেন। তো এটি সাধারণত বিভিন্ন দিক এবং নির্দেশনা দেওয়া আছে যেটা আপনারা অনেকেই ফলো করেন না। দেখা গেছে সহজেই এই এমএম কিট ট্যাবলেট আপনার যে কোনো ফার্মেসি থেকে গিয়ে বলে কিনে খেতে পারেন, অথবা 300 টাকা এটির এমএম কিটির প্রাইস, এটির মার্কেট মূল্য হচ্ছে 300 টাকা। দেখা গেছে কম দামে পাওয়ার কারণে অনেকেই এই গর্ভপাত করে ফেলেন এই এমএম কিট ট্যাবলেট খেয়ে। তো এটির সাধারণত মূল যে সমস্যা হচ্ছে, কারো দেখা গেছে এই 3 মাস হয়ে গেছে, তারপর আপনি এমএম কিট খেলেন, এমএম কিট খাওয়ার পর আপনার গর্ভপাত হয়ে গেল। গর্ভপাত হওয়ার পর যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে দেখা গেছে আপনার ব্লিডিং কোনোভাবেই বন্ধ হচ্ছে না। তো দেখেন, এটি সাধারণত কী হয়, এই অনেকেই জানতে চাচ্ছেন যে গর্ভপাত এই মানে ব্লিডিং বন্ধ হওয়ার জন্য কার্যকরী কোনো ওষুধ আছে কি না। অবশ্যই এটির কার্যকরী ওষুধ আছে, তবে এটি খেতে হলে আপনাকে অবশ্যই সঠিক কিছু নিয়ম আছে। দেখেন, এমএম কিট খাওয়ার পর দেখা গেছে কারু এমএম কিট খাওয়ার যে সঠিক টাইম, একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সাধারণত যদি আপনার গর্ভপাত করেন এতে আপনার কোনো সমস্যা হবে না। দেখা গেছে যারা এই এমএম কিট ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ ছাড়াই খেয়ে ফেলেন তাদেরই বেশিরভাগ সমস্যা হয়। তো সমস্যাটি হচ্ছে ব্লিডিং বন্ধ হয় না, ঠিক আছে? এই ধরেন সাপোজ আপনার 2 মাস হতে পারে, 1 মাস হতে পারে, 15 দিন, এভরিথিং আপনার যদিন হোক না কেন আপনার ব্লিডিং বন্ধ হচ্ছে না, এটাই হচ্ছে আপনার মূল সমস্যা। তো এর জন্য দেখা গেছে অনেকেই এই মানে কারো কারো দেখা গেছে যে সম্পূর্ণ গর্ভ যে এমএম কিট ট্যাবলেট খেয়ে যে আপনি গর্ভপাত করছিলেন, আপনার সম্পূর্ণ গর্ভ যদি ক্লিয়ার হয়ে যায় তাহলেই এই ওষুধ আপনার শরীরে কাজ করবে। দেখা গেছে কারো এমএম কিট খাওয়ার পর দেখা যায় যে আবর্জনাগুলো আপনার ভিতরে সম্পূর্ণ বাহিরে মানে সম্পূর্ণ বাহির হয় না, সম্পূর্ণ বাহির না হওয়ার কারণে দেখা গেছে কারো এটা তো এটা এমএম কিট খাওয়ার পর দোলা দোলা যেটা বের হয় সেটা কারো দেখা গেছে যে কিছু ময়লা আপনার ভিতরে আটকে থাকার কারণে এই সমস্যাটি হয়। তো এর জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়ে সর্বপ্রথমেই আপনাকে এই আলট্রা করে দেখতে হবে আপনার ভিতরে যদি কোনো ময়লা থাকে তাহলে এই সমস্যাটি হয়। দেখা গেছে আপনার ভিতরে অনেক ময়লা জমে, দেখা গেছে সম্পূর্ণ ক্লিয়ার না হওয়ার কারণেই আপনার যদি ভিতরে ময়লা থাকে এর কারণে দেখা যাবে আপনার হয়তো আপনার 5 দিন বন্ধ থাকবে, আবার 5 দিন পর আপনার আবার ব্লিডিং শুরু হবে। কারো দেখা যাচ্ছে 15 দিন আপনি বোঝা যাচ্ছে আপনি সম্পূর্ণ সুস্থ, দেখা গেছে 15 দিন পর আবার আপনার সেই ব্লিডিং শুরু হয়। তো এরকম চলতে থাকবে, ঠিক আছে? তো এটির মূল যে সমস্যা এটি হচ্ছে সর্বপ্রথমেই আপনাকে আলট্রা করে দেখতে হবে আপনার ভিতরে যদি কোনো ময়লা থাকে তাহলে অবশ্যই সেটি বার করার বিভিন্ন পদ্ধতি আছে। আপনি একজন গাইনী চিকিৎসককে দেখাইলে, একজন গাইনী বিশেষজ্ঞ চিকিৎসককে দেখালেই এটি তেমন বেশি ঝামেলার কাজ নাই, আপনি সহজেই এটি থেকে মুক্তি পেতে পারবেন। অনেকেই দেখা যাচ্ছে এমএম কিট খাওয়ার পর সমস্যায় পড়ে আপনার ব্লিডিং বন্ধ করতে না পারায় আপনি অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছেন। এ নিয়ে আসলে ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই, এটি নর্মাল প্রসেসেই আপনি সুস্থ হতে পারবেন, তবে চিকিৎসকের কাছে যেতে হবে আপনাকে এটি। তাছাড়া দেখা গেছে আলট্রা না করে যদি আপনি এই দেখা গেছে জেমিক ট্যাবলেট আছে প্লাস এভরিথিং যে অনেক ট্যাবলেটগুলো বাজারে পাওয়া যায় এগুলা খেয়ে যদি আপনার ব্লিডিং বন্ধ করেন তাহলে যদি আপনার
ভিতরে কিছু থেকে থাকে, আপনার ধরেন আপনার এই জেমিক ট্যাবলেট অথবা সাধারণত এই যে ব্লিডিং বন্ধ করার যে ট্যাবলেটগুলো আছে এগুলো দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় আপনার রক্ত মানে আপনার ব্লিডিং হবে না, এটি ট্যাবলেট খেলে বন্ধ হয়ে যাবে। তবে যদি আপনার ভিতরে কিছু থেকে থাকে আর আপনি এই ট্যাবলেট খেয়ে এই বন্ধ করে ফেলেন আপনার ব্লিডিং, তাহলে পরবর্তীতে গিয়ে আপনার সমস্যা হতে পারে। তাই সবাইকে এটাই বলবো, এমএমকিট খাওয়ার পর, এমএমকিট ট্যাবলেটটি খাওয়ার পর যদি এমএমকিট হোক অথবা আদার্স যেগুলাই গর্ভপাত করার যত ধরনের কিট আছে সেগুলো হোক না কেন, খাওয়ার পর যদি আপনার ব্লিডিং বন্ধ না হয় তাহলে সরাসরি অবশ্যই সর্বপ্রথমেই আলট্রা করে দেখতে হবে আপনার ভিতরের অবস্থান কী। এবং যদি দেখা যায় এই আপনার ভিতরে কোনো ময়লা নাই তাহলে আপনি এই কিছু হালকা ওষুধ খেলেই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারবেন। তাছাড়া মূল কথা হচ্ছে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। অনেকেই দেখা যাচ্ছে এটিতে গাবড়িয়ে যান যে না জানি আপনার কি কোনো বড় ধরনের কোনো সমস্যা হবে কি না, এটি খুবই স্বাভাবিক এবং নর্মাল প্রসেস, এগুলো নিয়ে চিন্তা করার কোনো বিষয় নাই, আপনার তেমন সমস্যা হবে না। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আলট্রা করবেন, আলট্রা করে দেন কিছু ওষুধ খাইলেই আপনার সম্পূর্ণ সুস্থ হতে পারবেন, ঠিক আছে। তারপরও এই ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো কিছু বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।